আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আজকে আমার মেয়ে অনেক সকাল উঠে গেছে, তার মা সকালে একটু মর্নিং ওয়াক করতে বের হয়েছিল, তার সাথে সাথে আমার মেয়ে উঠে গেছিল মোবাইল খুলব। আমার মেয়ে বলে মোবাইল খুলতে, বলবে গেটটা খুলতে, আর বলছে মোবাইল খুলতে, পাগল হয়ে গেছে। এই যে এই দুজন যাচ্ছে স্কুল। তুমি এত সকাল উঠছো কেন আম্মু? আজকে আম্মু সকালে হাঁটতে বের হয়েছে, এই জন্য তুমি উঠে গেছো। এই যে আমি আপনার সঙ্গে কথা বলতেছি, চুরি কি ঝুটি বাঁধছ? হ্যাঁ, ভালোই তো লাগতেছে। কি করতেছেন, কি করতেছেন, কেন আসছো এখানে, এখানে কেন আসছো রে? খেলা করতে আজ যাও না, আজ যাও না। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি ভাঙে গেছে। এটা একটা পুকুর কিন্তু, যেন পানিটা শুকিয়ে গেছে পুকুরে। হ্যাঁ চলো যাই, নাকি আর কিছুক্ষণ থাকবে? থাকো কিছুক্ষণ থাকো, আগে আমাকে উত্তর দাও তোমা, আমাদেরকে দেখো আজকে তো সকল উৎসব কেন? আমি উঠেছে এই জন্য তো যাবে, এখন চলে যাবো। হ্যাঁ বাজার যেতে হবে বলে বাজার, আলু লাগবে আর আটা লাগবে। তোমার দাদি ফোন করছিল, মানে আমার আম্মু। না আমার আম্মু, তোমার দাদি হবে না, নাকি কথা বলো। দেখো নিচে ইয়ে আছে, ময়লা আছে, চলো যাই তাহলে। হ্যাঁ বাজারে গিয়ে আলু আনতে হবে, ঠিক আছে? না আছে, খুলে নাই এখনো, চলো যাই। আলু কত করে? আলু কোনটা? এটা কত? পঁচিশ। পঁচিশ? আরে যেটা এটা পঁয়ত্রিশ। এটা কি হবেন? আর এটা কত? এটা 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 পঁচিশ। দাম তো কমে নেই আলু তাহলে। এটা কত? এটা পঁয়ত্রিশ। এটা পঁয়ত্রিশ? কোনটা ভালো হবে, এটা ভালো হবে না এটা ভালো হবে? দুটাই একবার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই তো, এটা পরিষ্কার একটা বা অপরিষ্কার। এটা এক কেজি দেন, দাম কিন্তু বেশি নিয়েন না। হ্যাঁ আমি দাম শুনি নিয়ে কোথাও, আপনি শুনেন আর শুনেন না শুনেন, কিন্তু আলু বিভিন্ন রকম আছে, আলু হলে হবে না। শুনেন ওই দাগ দাগ গুলো দিয়েন না, দাগ দিয়েন না, আপনি পাল্লায় দেখেন দাগ হলে নামা দিবেন। এই যে এগুলো দিবেন না, এই যে দাগ এগুলো দিবেন না, কারণ 35 টাকা কেজি, দেখে শুনে নিতে হবে। পড়ে গেছিল কম তো দিবেন না রে বাবা, আমাকে তো দেখে নিতে হবে, আমি তো টাকা তো নিচ্ছি। এই যে
এক কেজি। হ্যাঁ তো পঁচিশ আর পঁয়ত্রিশ না তাতে ভালো হবে। আর কর্মীটা কি সমস্যা? কর্মীটা কিছু সমস্যা না, তো পারতেন আমাকে পারতেন। জোড়া কত পনেরো? হ্যাঁ জোড়া একটু মোটা দেখে ভালো দেখে দেন। ভালো ভালো দুটো একসাথে একটু বেঁধে দিন তো মোটর সাইকেল নিবো তো। ওই কাড়ি দিয়ে বাঁধে দেন, কাড়ি দিয়ে। হ্যাঁ এটা দিয়ে হবে। তিনাটি? হ্যাঁ তিনাটি। এটা কি পার্ট বলে? এটাকে সাদা পার্ট না, ট্যাপরাই পার্ট। ট্যাপরাই কি করিস মা? বন্ধু আছে সকাল উঠে গেছে। কোনটা কি কার হাতে কি? কুকুরটা। কুকুরের হাতে কই? এই কুকুর তোর হাতে কি হয়েছে রে? কই কিছু হয় নাই তো? ওইভাবে হাতটা রেখে ঘুমায় আছে, আর কিছু হয় নাই। কোন হাতটা দেখি কিভাবে আছে? কোথায় রে? কই এই হাতটা না ওই হাতটা? এই যে ওই দেখতেছি, এই যে চলো আসো আসো। তুমি কি বলতে যাচ্ছ বলো? বাসা তো যাবো। আর এই যে এগুলো দেখি কি বলতে যাচ্ছ? কি বলবা? কি ভাই কোনটা? এই তো ভালো না মা। রেনি ভাই এটা কত করে যে ছাতাগুলো? হ্যাঁ তেনটা একটু গেল গেল দাদা পঁচিশ টাকা। তোমাকে রেনে দিতে যাচ্ছিল, মন চাচ্ছিল নেওয়ার জন্য, তুমি বলার সাহস পাচ্ছিল না কি? আলু আটা শাক, আটার দাম তো অনেক মা, পঞ্চাশ টাকা কেজি, অনেক দাম বাড়ছে আটার। আর সকালে কি নিয়েছে দেখেন? এটা চকলেট মেয়েটা আমার পড়তেছে, ঘুমায় ঘুমায় পড়তেছে কেন? ওঠা থেকে মাথাটা ওঠাও। হ্যাঁ এভাবে পড়ো। তা কি দেখতেছো? আরে যাবো আরে রাখা আছে রে হয়তো বাবা বেশি বুঝে আমি সময় দেখছি, এত বেশি বুঝতে হবে? কম বুঝতে হবে একটু তুমি। এই যে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম বাসায়। হামা
কেন কেন ভুল দিছে? কেন নামটা ভুল দিছে? দেখি বলেন মা দেন, ওটা আমার ঘরে আছে। হ্যাঁ দুপুরবেলা দিব, পানি দাও সামনে, পানি দেখি মা গলা শুকিয়ে গেল, পানি খেতে হবে। খুলে দাও ঢাকনাটা, খুলো। পানির অপর নাম জীবন। এই যে আমার মেয়ের স্কুলের পানি আমি খাচ্ছি, খুব পিপাসা লাগছে। সকালে কাঁঠাল খেয়েছিলাম তো, কাঁঠাল খাওয়ার পর গলা শুকিয়ে গেছে। অল্প পানি ছিল, বেশি খেতে পারলাম না, মোটামুটি গলাটা ভিজাই নিলাম। বলো চলো তাহলে, আসো। স্কুল কি হচ্ছে বলো, স্কুল কি হচ্ছে বলো। এটা থাকবে, এটা আমার বন্ধু, এটা এই ক্যামেরা হলো আমার বন্ধু, এ সবসময় আমার সাথে থাকবে। আমি কি করি কোথায় যাই এ আমাকে সবসময় ফলো করবে। ঠিক আছে, আবার পরে। হ্যাঁ ওকে, এই নেক্সট জাম থেকে এটা কাজ বেশি করে না, একদম ম্যাপ। এটা কত করে? এটা 85 টাকা, এটা 100 টাকা পাতা। ওই এটা 65 টাকা পাতা, এটা 100 টাকা পাতা, এত ডিফারেন্স? ঠিক আছে, তাহলে কত দিতে হবে আমাকে? 35। আর যদি সমস্যা হয় আপনার, এটা আমি নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই, আমি দিয়ে দিবো, ফেরত দিয়ে দিবো। গরু কি ঘাস খাও, ঘাস ঘাস খেতে মজা। হ্যাঁ এই গরু ঘাস খায়, এ গরু ঘাস খাচ্ছিস, মিষ্টি লাগে, মিষ্টি লাগে। কার গরু, কার গরু এটা? তুমি কি করো এখানে একা একা? গরু দেখো তো, মুখে হাত কেন? এগুলো ধরিও না, যে এগুলো এগুলো লোহা না, এটা পেটে গেলে অসুখ হবে। আর তুমি গোসল করছো তো, শরীর মুছো, মাথা মুছো, ঠান্ডা লেগে যাবে তো। মুছানো হয় নাই, পানি আছে মাথায়, ভালো করে মুছো। আমি এখন চলে যাব কাজে, কাজ আছে আমার। ঠিক আছে থাকো। আজকে আমি আমার ব্লগ এখানে শেষ করছি, আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইকু ব্লগসের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।